আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সবাইকে আমন্ত্রণ আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, অনেকেই জানতে চেয়েছেন বর্তমানে ওমরা চালু আছে কিনা, যেহেতু সৌদি আরব সরকার প্রতি বছর হজের আগে আগে ওমরা বন্ধ করে দেয়। তার জন্য আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত প্রশ্ন পাচ্ছি। প্রিয় দর্শক, এখনও ওমরা চালু আছে, আপনারা চাইলে ওমরা করতে পারেন, ওমরার জন্য আবেদন করতে পারবেন। এখনও হজের বাকি আছে বরাবর এক মাস। আজকে হলো জিলকাদ মাসের 9 তারিখ, আগামী মাসের জিলহাজ মাসের 9 তারিখে হজ। আশা করা যাচ্ছে অন্তত আরও 10 থেকে 15 দিন ওমরা হজ চালু থাকবে। প্রথমত, ওমরা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এবং হজ মন্ত্রণালয়ের যে শর্ত, সেটা হলো আপনি অবশ্যই ভ্যাকসিনেটেড হতে হবেন। আপনি ভ্যাকসিন নিয়েছেন, আপনার ভ্যাকসিন নেওয়ার ঠিক 14 দিন পরে গিয়ে আপনি ওমরার জন্য আবেদন করতে পারবেন। 2, 18 থেকে 65 বছরের মধ্যেই বয়স হতে হবে, 18 বছরের নিচে হলে হবে না, এবং 65 বছরের বেশি হলে ওমরা করা যাবে না। 3, অবশ্যই তাওয়াক্কাল না থাকতে হবে। হুরুপ্রাপ্তরাও ওমরা করতে পারবেন যদি তাওয়াক্কাল না থাকে। আপনার যদি তাওয়াক্কাল না থাকে, আপনি অবশ্যই ওমরা করতে পারবেন, ওমরার জন্য আপনাকে অ্যালাউ করবে। 4, আপনাকে ওমরা করার জন্য আবেদন করতে হবে হজ মন্ত্রণালয়ের লঞ্চ করা যে অ্যাপসটি আছে, ইতামান্নার মাধ্যমে অনলাইনে আপনি তারিখ পেলেই শুধুমাত্র ওমরা করার সুযোগ পাবেন। তো আপনাকে যা করতে হবে, প্রথমেই ওমরার মধ্যে চাপ দিতে হবে, চাপ দিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে, কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে আপনার সামনে এই মাসের প্রত্যেকটা তারিখ শো করছে বা করবে। এখানে যে তারিখটা আপনি একদম কালো দেখবেন, সেটার মধ্যে আপনি চাপ দিবেন। যদি এই তারিখগুলোতে ওমরার কোনো অনুমতি বা ভ্যাকেন্সি খালি না থাকে, তাহলে এখানে এখন যেমনটা দেখতে পাচ্ছেন সাদাই থাকবে, কারণ আপনি এখানে ক্লিক করতে পারবেন না। যখন ওমরার জন্য কোনো ভ্যাকেন্সি থাকবে, এখানে তারিখটা সম্পূর্ণ কালো থাকবে। যেহেতু আমরা মক্কায় বসবাস করি, মক্কা প্রবাসীদের জন্য বা মক্কার মুকিম যারা আছে তাদের জন্য কিন্তু ওমরার আবেদন খুব সহজে পাওয়া যায় না। বাইরে যারা আছেন তারা আবেদন করলে পেয়ে যান। এই মাসের এই তারিখগুলো অ্যাভেলেবেল, আপনি চাইলে পিছনের মাসেও যেতে পারবেন। এখানে ক্লিক করে আপনি পিছনের মাসটাতেও যেতে পারবেন, জুন জুলাই। জুলাইতেও আবেদন করার জন্য অপশন আছে। যতক্ষণ পর্যন্ত আবেদন চালু থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। যখন তারা ওমরা বন্ধ করে দিবে, অ্যাপসের ভিতরে ঢুকতে হয়তো পারবেন না, অথবা অ্যাপসটা তারা ব্লক করে দিবে। এই মুহূর্তে যারা ওমরা করতে চাচ্ছেন, আর অন্তত 10 থেকে 12 দিন আপনি ওমরা করতে পারবেন। আপনাকে যা করতে হবে, এখানে যে তারিখটা আপনার সামনে আসবে এই তারিখটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে আপনাকে ভিতরে গিয়ে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে আপনি ওমরা করবেন, সেই সময়টা আপনাকে সিলেক্ট করে সাবমিট করলেই আপনার ওমরার পারমিশনটা ইস্যু হয়ে যাবে। যদি আপনি অ্যাপসের মাধ্যমে করতে না পারেন, তাহলে আপনি যে কোনো অফিসের মাধ্যমে করতে পারেন। মোটামুটি সৌদি আরবের সবগুলো শহরে ওমরার অফিস আছে, তাদের মাধ্যমে আপনি ওমরার জন্য আবেদন করতে পারবেন। দেখুন, আমি যে ওমরা করেছি, আমার পাসটা দেখুন, এটা হলো আমার ওমরার পাস। আমি কোন গেট দিয়ে ঢুকবো সে গেটটি এখানে দেখিয়েছে। ঠিক এমন একটা পারমিশন পারমিট আপনার ইস্যু হয়ে যাবে আপনি ওমরা করার জন্য।